আমাদের দেশে অনেকগুলি মসজিদে আপনি দেখবেন রাস্তা থেকে এখন মসজিদের ট্রাফিক সিগন্যাল আসছে, দেখেছেন না? রাস্তার ট্রাফিক সিগন্যাল এখন কোথায়? ঠিক না? আচ্ছা আসেন, আল্লাহু আকবার। মানে ট্রাফিক সিগন্যাল এখন রাস্তায় কাজ হয় না, কয়জন মানে আর কয়জনে দেখে, ঠিক না? যখন সেখানে এটা অকার্যকর হয়ে গেছে এখন একটা মসজিদের ভিতরে আসে ঢুকছে ট্রাফিক সিগন্যাল। কোন কোন এলাকায় ঠিক ট্রাফিক সিগন্যাল যেমন কয়টা বাতি? তিনটা। কয়টা? একটা লাল, একটা সবুজ, একটা হলুদ। ঠিক অনেক মসজিদে গ্রাম এলাকায় আমরা দেখেছি যে তিনটা বাতি আছে, লাল সবুজ হলুদ। ঠিক ট্রাফিক সিগন্যালের বাতিগুলি মসজিদে ঢুকেছে, ট্রাফিক আইন এখন মসজিদে জারি করে দিয়েছে। যখন সবুজটা দেয় তখন আপনার সুন্নাত চলবে, সুন্নাত পড়তে পারবে। যখন হলুদ দেয় আর পাঁচ মিনিট আছে, যখন লাল দেয় এক মিনিট আগে লাল দেয়, রেড সিগন্যাল, কোনো নিয়ত বাধা যাবে না, বুঝছেন? হলুদ যখন দিছে তার মানে পাঁচ মিনিট আছে, তুমি বাদলো বাঁধতে পারো, তবে একটু সময় বেশি নাই, এটা সতর্কবার্তা। আর লাল দিয়েছে, এখন আর করা যাবে না। আচ্ছা বলেন তো, এ ট্রাফিক সিগন্যাল দিয়ে কারো ইবাদত বন্ধ করার অধিকার আছে? মসজিদে আল্লাহর ইবাদত চলতেই থাকবে যতক্ষণ মুয়াজ্জিন ইকামত না দিবে। মুয়াজ্জিনের ইকামতের ধ্বনি প্রকাশিত না হওয়া পর্যন্ত ইবাদত চলতেই থাকবে, চলতেই থাকবে, কেউ বাধা দিতে পারবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর বিধান। এখন আপনারা এগুলি মানেন না, ট্রাফিক সিগন্যাল আপনাদের কারণে সেখানেও অ্যাক্সিডেন্ট হয়, নষ্ট হয়, তারা খেপে যায় যে এইগুলি হচ্ছে ড্রাইভিং লাইসেন্স আপনাদের ছিনিয়ে নেওয়া হবে, আপনাদের উপর খড়গ নেমে আসে, আপনার দলিল দেন, ট্রাফিক সিগন্যাল লঙ্ঘন করেন আবার কিও দেন, দলিলও দেন, এজন্য তাদের মনে অনেক কষ্ট। লা তাহজান 24 ডট মিডিয়া।